থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আমার ডান্স একটা ভিডিও। অনেকদিন পরে আমি আমার ব্লগে আমার ডান্সের বিহাইন্ড দ্য সিন শ্যুট করছি। তো আশা করি তোমাদের আজকে এই ব্লগটা খুব ভালো লাগবে। আমার সঙ্গে পুরোটাই তোমরা থাকো আর দেখতে থাকো কি কি হয়। চলো আপাতত আমরা এখন বেরোবো, মানে আমি যেখানে শ্যুট করবো সেখানে কি অনেক কাজ আছে। তো ওখানটা কেমনভাবে সাজিয়েছি না সাজিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো, আর আমার রেডিও হতে হবে, তো সেটা অনেকটা টাইম লেগে যাবে। তার জন্য চলো এখন এক্ষুনি বেরোতে হবে, বেরোনো যাক। তো এখন আমি অলরেডি চলে এসেছি ডোনাদের বাড়িতে। হাই বল। হ্যাঁ, তো ডোনাদের বাড়িতে এখন চলে এসেছি। এখন কিছু মেকআপ, মানে মেকআপ বলতে ওই চুলটা ঠিকঠাক করতে হবে, একটুখানি কপালের দাগ টাকগুলো, তারপরে বাকি মানে পুরো রেডিটা আমি এখন হব ডোনাদের বাড়িতে। আই থিঙ্ক হাফ রেডি হব, বাকিটা ওখানে যেখানে শ্যুট করবো সেখানে রেডি হব। তো চলো রেডি হওয়া শুরু করা যাক, তো তোমরা সাথে থাকো। সে যতটা আসছে কেটে বাদ দেওয়া যাবে। এ তুই একটু পিছন থেকে ঘুরবি, সামনের থেকে আসলে হাত কেটে যাবে। কর 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 কর। আমি আসছি ড্রেস পরে ফটো তুলবো। কর কর করেছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, জাস্ট এখানে একটা সিঁদুরের টিপ দিতে হবে। আর আমার এখানটায় বাঁধার জন্য একটা ওই রুদ্রাক্ষের বানিয়েছিলাম, বাট ওটা কোনোভাবে পরা যাচ্ছে না, পড়লে খুলে পড়ে যাচ্ছে। তো আমি তোমাকে একবার পুরো, মানে তোমাদেরকে একবার আমি পুরো লুকটা দেখিয়ে দিই, দাঁড়াও। আমি এখানকার জন্য একটা ভেবেছিলাম লাগাবো, এই রুদ্রাক্ষরের নামে বানিয়ে আনানো হয়েছিল, বাট ওটা ছিঁড়ে পড়ে গেছে, একটা রয়েছে আর হচ্ছে ওনাটা পড়ে যাচ্ছে খুলে। তো দেখা যাক কি হয়, যদি হয় তো পুরো, না হলে আমার শ্যুটটা শুরু করতে হবে। অ্যাকশন। পাটা একটু কম, মানে পুরোপুরি পা জানাতে বলছি, মানে এতটা
জানি না কতটা কি ব্লগটা করা পসিবল হয়েছে, কারণ কি আমি মানে ওখানে আজকে কি হয়েছে মানে ওই ক্যামেরাতে আমার চার্জ শেষ হয়ে গেছে হঠাৎ করে। এবার ক্যামেরাতে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য মানে চার্জার খুঁজে পাচ্ছি না, খুবই একটা মানে বিচ্ছিরিভাবে খারাপ হয়ে গেছে ব্যাপারটা। কারণ কি আমার আজকে শ্যুটটা প্রায় আমি ভেবেছিলাম যে 12:30টার সময় শুরু করব, খুব বেশি হলে 4টে বাজবে, সেটা আমার এখন এই 8টার সময় শেষ হলো। আমি এখন 8:30টার সময় বাড়িতে আসলাম, তো অবস্থা মোটামুটি বুঝতেই পারছো, পুরো এক্সস্টেড আমি। আর সব থেকে বড় কি ওই রুদ্রাক্ষ টুদ্রাক্ষগুলো পরে দেখো হাতের অবস্থা, এক মিনিট এই হাতটা এরকম অবস্থা হয়েছিল রুদ্রাক্ষ টুদ্রাক্ষ, মানে রীতিমতো আমার গা হাত পা চুলকানো শুরু হয়ে গেছিলো। তো ওইভাবে তো তাও করেছি, তো বেশ ভালোই হয়তো হবে, পুরো এডিট করার পরে আমি বুঝতে পারবো কেমন লাগবে না লাগবে। তো এই ভিডিওটা আমি কালকে আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করব 6টার সময় বিকেলবেলায়। আমি এখনও পর্যন্ত ঠিক করিনি যে এটা ইউটিউবে পোস্ট করব নাকি ফেসবুক প্রোফাইলে পোস্ট করব, কারণ আমার ইচ্ছা ছিল এটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করার, বাট শিবমদা আমাকে বললো যে এটাকে আমার ইউটিউবেও পোস্ট করতে, কারণ কি শিবমদার খুব পছন্দ হয়েছে ভিডিওটা। এবার আমি জানি না কেমন লাগছে, কারণ কি আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে কিনা আমি পুরো এডিট করার পরেই বুঝতে পারবো। তো যদি তোমরা আমার এই ভিডিওটা দেখতে চাও তো তোমরা কালকে সন্ধ্যে 6টার সময় বা 6টা থেকে 6:30টার মধ্যে আমি পোস্ট করব। তো আই থিঙ্ক তোমরা 6:30টার মধ্যেই পেয়ে যাবে ভিডিওটা। তো তোমরা সন্ধ্যে 6:30টার সময় আমার ফেসবুক প্রোফাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমার ইনস্টাগ্রাম মানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ইনস্টাগ্রামে আমি পোস্ট নাও করতে পারি এখন, বাট ফেসবুকে আমি পোস্ট করব। তো ফেসবুকের লিঙ্কটা থেকে তোমরা ফেসবুকে গিয়ে আমাকে ফলো করতে পারো, আর ভিডিওটা দেখে নিও কেমন হয়েছে না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে তোমরা কমেন্ট করে বলো যে ওই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো কি করব না। তো এইটুকুনি, আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, খুব ছোটো ছোট্ট একদম কিউট একটা ছোট্ট একটা ব্লগ হয়েছে, কিউট কিনা জানি না বাট ছোট্ট একটা ব্লগ হয়েছে, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো জানো তোমরা কী করতে হবে, লাইক কমেন্ট আর শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে, আর পাশে থাকে নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে, ততদিনের জন্য টাটা।